পরপর কয়েকটি ব্যাংকে ডাকাতি করে নিজেদের শক্তির জানান দেওয়া কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF। এখন দলটির প্রধানকে ধরতে নানা ছক আঁকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। KNF রাষ্ট্রদ্রোহী একটি সংগঠন, তাই এর প্রধান নাথান বমকে আটক করতে সবকিছুই করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, KNF-এ যোগ দিয়েই ছদ্মনাম ধারণ করে সদস্যরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী KNF প্রধান নাথান এখন কোথায় তা কেউ জানে না। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। এতদিন সে মিজোরামে ছিল বলে একটি সূত্র বলছে, তবে বর্তমানে সে সুইজারল্যান্ডে চলে গেছে বলে সূত্রটির দাবি করছে। শেষ পর্যন্ত বাংলাদেশ কি পারবে ইন্টারপোলের সাহায্যে তাকে ফিরিয়ে আনতে? বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ সোহেল। KNF-এ কেউ যোগ দিলেই তাকে দেওয়া হয় ছদ্মনাম, জানাজানি হয়ে গেলে সেই নামও বদলে যায়। সেনাবাহিনীর মতো ক্যাপ্টেন, মেজর, কর্নেল সহ নানা পদ পদবিও আছে দলের মাঝে। মঙ্গলবার KNF-এর আরও 9 সদস্য আটকের পর এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, সংগঠনটির প্রধান নাথান বম এখনও নিরুদ্দেশ, ধরাছোঁয়ার বাইরে। কোথায় আছে নাথান তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বমের স্বজনরা বলছেন, চারুকলার সাবেক শিক্ষার্থী হয়, এর আগেও ছবি আঁকতে কয়েকবার ইউরোপে গেছেন নাথান। সেই সুবাদে নাথান হয়তো নেদারল্যান্ড বা সুইজারল্যান্ডে চলে গিয়েছে। পুলিশ সদর দপ্তরের ইন্টারপোলের শাখা কার্যালয় ন্যাশনাল সেন্টার ব্যুরোর AIG আলী হায়দার চৌধুরী বলেন, নাথান বমকে নিয়ে কাজ করা ইউনিট চিঠি দিলেই ইন্টারপোলের সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠানো হবে। বান্দরবানের পুলিশ সুপার শাহিন সৈকত জানান, নাথান কোথায় এখনও তা পরিষ্কার না। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে, আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গত 2 এপ্রিল রাতে রোমায় সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা চালিয়ে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করে KNF। একদিন পর দুপুরে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক থেকে লুট করে 10 লাখ টাকা। ঘটনার পর এ পর্যন্ত 70 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে 18 জন নারী সদস্য। শান্তি সংলাপ চলাকালে শর্ত ভেঙে ব্যাংক লুটের মতো সন্ত্রাসী কাজ করে KNF, তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান এখনও চলছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, APBN ও আনসার বাহিনীর সদস্যরা তাদেরকে ধরতে পাহাড় চষে বেড়াচ্ছেন। মাহমুদ সোহেল, কালবেলা। Thank you.